friends, good evening. Welcome to my YouTube channel. Friends, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হলো একটা গিফট শেয়ার করতে এসেছি। আজকে দুপুরবেলা আমি একটা গিফট পেয়েছি। আমার বোন আমাকে একটা গিফট পাঠিয়েছে। সে কর্ণগড়ে থাকে। অ্যাকচুয়ালি কর্ণগড়ে শকুন্তলা পূজো, হয়তো তুমি তোমরা শুনেছো, শকুন্তলা মায়ের খুব বিখ্যাত একটা পূজো হয়। তো সেখানে সেই উপলক্ষে খুব বিপুল সমারোহের একটা মেলা বসে। তো সেখান থেকে সে আমার জন্য একটা নাইস গিফট কিনেছে, কিন্তু দুঃখের বিষয় গিফটটাকে আমি আগে থেকে ওপেন করে নিয়েছিলাম। তো যাই হোক, গিফটটাকে তোমাদের দেখাচ্ছি। এটা একটা লাইট টাইপের, আর এটা এরকম ভাবে লাইটেড হয়ে যাবে, আর এরকম ভাবে হ্যাঙ্গিংও করা যাবে। তো আমার এতই পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো তোমরা, খুব সুন্দর গিফটটা, ভীষণ পছন্দ হয়েছে আমার গিফটটা, এত সুন্দর। তো যাই হোক, আমি ভাবলাম যে এটা হ্যাঙ্গিং একটা লাইট টাইপের, তো এটা কোথাও একটা ভালো জায়গায় ঝোলানো যাক। সেই জন্য আমাদের সন্ধ্যাবেলা না, ইভিনিং টাইমে আমাদের মানি প্ল্যান্টটা একদম পুরো অন্ধকার জায়গাতে থাকে। মানে অন্ধকার জায়গা বলতে কি, ওখানে সেরকম আলো জ্বালানো হয় না, আলো ঘরের আলো যতটুকু পড়ে পড়ে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমাদের মানি প্ল্যান্টটার উপরে যদি এটাকে লাগানো যায়, এটাকে ঝোলানো যায়, তাহলে কেমন হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের মানি প্ল্যান্ট গাছটা, আর এখানে আমি এটাকে ঝুলিয়ে দেখাচ্ছি। আর এইটাও হ্যাঙ্গিং, এটা একদম ওপরের রেলিং এটা ঝোলানো থাকে। তো এরকম ভাবে যদি সন্ধ্যাবেলায় জ্বালিয়ে রাখা হয়, তাহলে কেমন লাগতে পারে ফ্রেন্ডস, তোমরা আমাকে জানিও কেমন লাগতে পারে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটুখানি জানিও আমার কমেন্ট বক্সে। সেই জন্য তোমাদের কাছে শেয়ার করতে আসলাম এই ব্যাপারটা। আর লাইট অফ করেও তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর। লাইট অফ করেও তোমরা দেখো, ভীষণ পছন্দ হয়েছে এটা আমার, খুব কিউট একটা জিনিস। আর আমার মনে হয় মানি প্ল্যান্টটা পুরো লাইটেড থাকবে, এরকম ভাবে যদি রাখা হয় ওরা পুরো একদম লাইটেড থাকবে। দেখো খুব সুন্দর। আর এখানে যে এই থার্মোস বলসগুলো আছে, এগুলো খুব সুন্দর। আর আমাদের ব্যালকানির মধ্যে যদি এটা থাকে, তাহলে বেশ হাওয়ার এতে বেশ এটাও দুলবে, গাছের পাতাগুলো এরকমভাবে নড়বে চড়বে, খুব সুন্দর লাগবে দেখতে, ভারী চমৎকার লাগবে দেখতে।